السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الصلاة والسلام على رسول الله. أما بعد، الحمد لله আমরা এখন আছি তাইফে, তাইফ শহরের সবচেয়ে বড় মসজিদ, মসজিদে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন আমিন। এই মসজিদ সম্পর্কে কিছু কথা বলার আগে আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা হাদিস শেয়ার করতে চাই। আমরা সবাই জানি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের প্রধান যাকে ধরা হয়। যে কয়েকজন সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য উত্তরসূরি হিসেবে, তাফসির কারক হিসেবে গণ্য করা হয়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে প্রধান এবং অন্যতম। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। অন্য বর্ণনা এভাবে এসেছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার হাজতে উঠেছেন, তার হাজত পূরণ করেছেন এবং এরপরে তিনি বের হয়ে দেখেছেন যে কেউ একজন তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে, সাথে আরও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো প্রয়োজন হয় একজন মানুষের ফ্রেশ হওয়ার জন্য। তো ওযুর পানির কথাটাই বিভিন্ন কিতাবে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্য পানি রেখেছে। তো তখন দেখা গেল যে সেই পানি ছোট্ট কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রেখেছিলেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হয়েছিলেন, তিনি তাকে কাছে ডেকে বুকের সাথে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে একটা স্পেশাল দোয়া করেছিলেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ফাক্বিহ ফিদ্দিন ওয়াআল্লিম মুত্তাউইল। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা ফাক্বিহ ফিদ্দিন ওয়াআল্লিম মুত্তাউইল। অর্থাৎ হে আল্লাহ, আপনি এই ছোট্ট কিশোরকে, এই আমার ভাতিজাকে, আস্তাগফিরুল্লাহ, আমার এই চাচাতো ভাইকে আপনি দিনের জ্ঞান দান করুন, বোঝ দান করুন এবং তাকে কোরআনের গভীর জ্ঞান দান করুন এবং তাউইল অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ইন্টারপ্রিটেশনের তৌফিক আপনি দান করুন। এই দোয়ার এত বরকত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে রাইসুল মুফাসসিরিন হয়েছেন। তো এতে একটা বিষয় প্রমাণিত হয় যে ওস্তাজদের খেদমত করা, ওলামায়ে কেরামদের খেদমত করা এবং মানুষের হাজত পূরণ করা, স্পেশালি সুযোগ খুঁজতে থাকা যে কোন ওসিলায় আমি বড় কোনো মানুষের দোয়া পেতে পারি। দেখুন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করেছেন, এই দোয়ার যে বরকত আমরা এটা দেখতে পাচ্ছি। আর যে কাজটা, এই কাজটাকে আমরা অনেকে তুচ্ছ মনে করি, ছোট মনে করতে পারি, ওযুর পানি নিয়ে এসে দেওয়া এটা আবার এত বড় কী ব্যাপার। কিন্তু ইসলাম এটাই যে ছোট ছোট বিষয়ের অনেক বড় প্রতিদান ইসলাম দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেও যেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন এবং বরেণ্য আলেমদের সোহবতে থাকার এবং খেদমত করার তৌফিক দান করেন, এবং আমাদের সন্তানদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো করে দিনের খেদমত করার তৌফিক দান করেন এবং প্রজ্ঞাও জ্ঞান দান করেন। এখানে তার মাকবারাও আছে, ইনশাআল্লাহ আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই মসজিদটি তাইফে সবচেয়ে বড় মসজিদ, আর এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাকবারাও মজুদ আছে। যারা এখানে আসবেন অবশ্যই এই মসজিদটাকে ভিজিট করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো জিয়ারা করার তৌফিক দান করে নেবে। হ্যাঁ, আমি নিন।